Hi guys, welcome to my channel. So guys, আজকে আমি একটা হেয়ার প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। তো এই প্রোডাক্টটা আমি 3 উইকস ইউজ করেছি। তো আমি এই প্রোডাক্টের রেজাল্ট কি পেয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, আর প্রোডাক্টটা কিরকম সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো যারা ফার্স্ট দেখছো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল বাটনে হিট করতে ভুলো না। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আমার চ্যানেলে আমি খুব তাড়াতাড়ি ব্লগ স্টার্ট করতে চলেছি, সো প্লিজ আমার সাথে থেকো। তো চলো দেরি না করে দেখিয়ে দিই যে প্রোডাক্টটা কি। প্রোডাক্টটা হলো অরিশের হেনা লোশন। তো যারা এটা ইউজ করোনি আমি তাদেরকে বলছি যে প্রোডাক্টটা কীরকম। এই প্রোডাক্টটা আমি ইউজ করছি 3 উইকস ধরে। প্রোডাক্টটা ভালোই, এটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট মানে হেনা, এটা জাস্ট অ্যাপ্লাই করে নেবে, ডিরেক্টলি অ্যাপ্লাই করে নেবে। এটা অ্যাপ্লাই করার পর বেশিক্ষণ 40 মিনিটস রেখে প্লেন ওয়াটারে যেরকম শ্যাম্পু করো শ্যাম্পু করে নেবে। তো এটা যেরকম হেনা আমাদের, আমরা যেরকম পাউডার হেনা কিনি ওটাকে আমরা মিক্স করি দেন আমরা অ্যাপ্লাই করি, ওই সবের কোনো ঝঞ্ঝাট পোহাতে হচ্ছে না। তোমরা ডিরেক্টলি এটা স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নেবে। এতে হেয়ারটা অনেকটা সিল্কি হয়, প্লাস মানে হেনার যে সমস্ত বেনিফিটস সব কিছুই এতে আছে। এটা জাস্ট আমাদেরকে তৈরি করতে হচ্ছে না, এটা তৈরি করাই রেডিমেড, এটাই আর কোনো ডিফারেন্স নেই। যেরকম নর্মাল হেনা পুরো সেম ওরকমই। এটার প্রাইস হলো 281। তো 281-এ হেনা প্লাস এটার কতটা রয়েছে আমি বলে দিচ্ছি, 200 ml, 200 ml 281 rupees। তো তোমরা যারা এটা ইউজ করনি এখনো পর্যন্ত তারা ইউজ করতে পারো। এটা মোটামুটি ঠিকঠাক টাইপের প্রোডাক্ট, নর্মাল হেনার মতোই, মানে নর্মাল হেনাই অ্যাকচুয়ালি। তো তোমরা যদি এটা ইউজ না করে থাকো এটা একবার ইউজ করে দেখতে পারো, এটা খুবই ভালো। এটা হেয়ার ফল অতটা মানে স্টপ করতে পারে না, কারণ হেনাতে তো হেয়ার ফল স্টপ হয় না, হেনাতে জাস্ট চুলটা একটু কালার আসে আর হচ্ছে একটু সিল্কি আসে, তাও আবার বেশি দিনের জন্য না। তো তোমরা যদি হেনা ট্রাই করতে চাও, নতুন কিছু যদি এক্সপেরিমেন্ট করতে চাও তো এটা করতে পারো অরিশের। এছাড়া এটার নতুনত্ব বলতে কিছুই নেই। তো এটাই আজকে তোমাদেরকে বলার ছিল। যারা ফার্স্ট দেখছো চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমার সাথে থেকো প্লিজ। আর চলো কালকে আবার একটা নতুন প্রোডাক্টের রিভিউ বা কোনো স্কিন কেয়ার নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে দিতে পারো। ওকে, খুব ভালো থেকো, বাই।